আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে বেলে মাছ দিয়ে করলা রেসিপি। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই বেলে মাছ এবং করলার রেসিপিটি। প্রিয় দর্শক, যারা বেলে মাছ খান কিন্তু করলা খান না, তাদের জন্য আজকের বিশেষ করে এই রেসিপিটি। প্রিয় দর্শক, আমরা কিভাবে এই বেলে মাছ এবং করলা দিয়ে রেসিপিটি করেছি আপনাদেরকে সাথে নিয়ে আজকে তা দেখাবো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। তো আমরা রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিলাম করলা। দেখতে পাচ্ছেন আমরা এই দুইটি থেকে একটি নিয়ে নিব এবং আমরা এই করলাটাকে এভাবে চিরল চিরল করে কেটে নেব এবং মাছগুলোকেও আমরা কেটে নেব। আমরা চুলোর মধ্যে একটি প্যান গরম করে নেব এবং দিয়ে দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এবং পেঁয়াজের কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে একটু উনিয়ে নিব বা নরম করে নিব। প্রথমে পেঁয়াজটা আমরা ভেজে নিলাম, এখন আমরা দিয়ে দিব সামান্য আদা বাটা, আধা চামচ, এবং আধা চামচ দিয়ে দিব রসুন বাটা। এগুলোকে দিয়ে সামান্য পানি দিয়ে আমরা একটু কষিয়ে নিব। আর দিয়ে দিব আমরা আধা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চামচ মরিচের গুঁড়ো। আর দিয়ে দিব আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আমরা। আমরা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। কষানোটা শেষ হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন মাছগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেব আমরা। প্রিয় দর্শক, বেলে মাছটাকে আমরা প্রায় ভাজা ভাজা করে নিয়েছি, এখন আমরা দিয়ে দিব একটু পানি যাতে মাছটা একটু সেদ্ধ হয়। আমরা 1 কাপ পানি দিয়ে নিলাম এবং মাছটাকে ভালো করে সেদ্ধ করে নেব এখন। প্রিয় দর্শক, আমরা এখন এই বেলে মাছগুলোকে ভেঙে দেব। সেদ্ধ হয়ে গেছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, যাতে এটার ভিতরে মশলা ঢোকে সেই জন্য আমরা এটাকে 2-3 টুকরো করে ভেঙে দেব এবং ভাঙাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমরা দিয়ে দিব সেই করলাগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম। আর দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ ফ্লেভার এবং ঝালের জন্য। এবং এখন ঢেকে দেব আমরা এবং তরকারিটা যাতে সিদ্ধ হয় সেজন্য ঢেকে দিলাম। সুপ্রিয় দর্শক, আমাদের রেসিপিটা প্রায় হয়ে গেছে, করলা দিয়ে বেলে মাছ। আমরা বেলে মাছটাকে ভেঙে চুরে রান্না করে নিলাম। এখন আমরা উপর দিয়ে দিয়ে দিব কিছু ধনিয়া কুচি, ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম, এটা স্বাদটা বাড়িয়ে দিবে। এখন আমরা আবার ঢেকে দেব, তারপরে আর কিছুক্ষণ রান্না করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমাদের করলা দিয়ে বেলে মাছের সেই অসাধারণ রেসিপিটা। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। একটু ঝাল ঝাল হলে খুবই মজা লাগে। প্রিয় দর্শক, আমাদের রেসিপিটি এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন, এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।